We are ready to roll. এখন টাইম হয়ে গেছে 8:13। আমরা যাচ্ছি ইয়ুমথাং ভ্যালি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ম্যান অন হুইলস। আজকে হচ্ছে ডে 5 আমাদের সিকিম রাইডের। আর আমরা কাল লাস্ট নাইট স্টে করেছিলাম হচ্ছে লাচুংয়ে। আজকে এখন আমরা যাব হচ্ছে ইয়ুমথাং ভ্যালি। 0 পয়েন্ট যাবো কি যাবো না কোনো গ্যারেন্টি নেই, ঠিক নেই, কেন ফুয়েল হচ্ছে সবার একটা বড় ইস্যু। তো এইখানে আমরা এসেছি, এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে রওনা দেবো ইয়ুমথাং ভ্যালি। আর আমাদের সব রাইডাররা আসছে এক এক করে, আমরা সব ব্রেকফাস্ট আর টি কফি খেয়ে এখান থেকে রওনা দেবো। ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড জ্যাম আর চা। আমরা এখন রওনা দিলাম ব্রেকফাস্ট চা খেয়ে। আমরা এই হোটেলটাতে স্টে করেছি, এই হোমস্টেটাতে, নাম হচ্ছে গুড ফরচুন। এখন কারেন্টলি যা টেম্পারেচার তাতে মনে হচ্ছে কেন কি নেটওয়ার্ক তো কাজ করছে না এখানে। কারেন্ট টেম্পারেচার মোস্ট প্রবাবলি মাইনাসই হবে, তার কারণ মানে সকালে যখন উঠলাম আমরা গাড়ি যখন মানে আবার এই টুকটাক লাগেজ যখন প্যাক করছি, আমাদের গাড়িতে তো রেন কভার দেওয়া ছিল, কোনো অসুবিধা হয়নি। যারা কিছুই দেয়নি তাদের সিটে এই রকম মোটা একটা লেয়ারের বরফের স্তর পড়ে গেছিলো, তো টেম্পারেচার অনেক লো। আর ইভেন আমরা মোটামুটি 11,000 ফিটে হাইটে আছি, ইয়ুমথাং ভ্যালি আর একটু উপরে মোটামুটি 13,000-এর কাছাকাছি। আমার সামনে দেখুন কত বড় পর্বত দাঁড়িয়ে আছে খাম্বার মতো, এই যে এটা। ইয়ুমথাং এখান থেকে 22 কিলোমিটার, খুব বেশি দূর নয় লাচুং থেকে। অ্যাকচুয়ালি এই দুটো জায়গার নাম লাচেন আর লাচুং হওয়ার কারণ হচ্ছে দুটো নদী, নদীর নামে শহরের নাম লাচুং নদী আর লাচেন নদী। দেখুন ব্ল্যাক আইস, রাস্তায় রাস্তায় মাঝে মাঝে ব্ল্যাক আইস এই দেখুন পড়ে আছে। বি কেয়ারফুল, এখানে চাকা কিন্তু প্রচুর স্কিড করে। প্রবল 25 কোয়ার্টার গার্ড, অ্যাকচুয়ালি এখানে চেকিং হয়, চেকিং চলে সবার ডকুমেন্টস, যে পারমিট আইএলপি যেগুলো আছে সমস্ত কাগজগুলো চেক করে যে অ্যাকচুয়ালি আমরা ঠিক ঠিক লোক যাচ্ছি কি না। এই পাশের সিনিক ভিউটা দেখুন, ও অসম। এই চেকপোস্টে আমাদের চেকিং হয়ে গেল, তখন আমরা রওনা দিলাম। এইখানেও নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, হচ্ছে বস হচ্ছে, কম হাইটে নেই আমরা, 12,000 ফিট 13,000 ফিটে যাচ্ছি।
আমরা এখানে একটা ছোট্ট ভ্যালিতে পৌঁছালাম, কিন্তু পুরোটাই অফরোড। এই দেখুন আইস, এই রে আইসের ফাঁদে পড়লেই তো মুশকিল। আস্তে আস্তে টেক, চলো নিকল গিয়া। আমরা একটা অসম লোকেশন দাঁড়িয়েছি, একটু দেখিয়ে দিই আপনাকে, আপনাদেরকে চারিদিকটা। বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন যে এরকম সিনিক বিউটি আপনাদের কেমন লাগছে, আর অবশ্যই আমার ব্লগটা কেমন হয়েছে। তো পছন্দ হলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন যাওয়া যাক ইয়ুমথাং ভ্যালি। এখানে কিছুটা সময় কাটাই, স্পেন্ড করি, এনজয় করি। নিচে নামবো দাদা, এই নিচে নিচে যাবি না? হ্যাঁ, আপনারা এই সিনারি, এই নেচারের একটু উপভোগ করে নিন। বন্ধুরা, আমরা এখন নামছি ওই নিচের দিকে। এই জায়গাটা সত্যি আমার খুব ভালো লাগে, কেননা এর আগেও আমি এসে এখানে ঘুরে গেছি, আবার এসেছি। যেহেতু এটা রোড ট্রিপ ছিল আমাদের, আগেরবার এসেছিলাম ফ্যামিলি নিয়ে। ইয়ুমথাং ভ্যালি, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। চলুন যাওয়া যাক। ওখানে একটা নদী আছে যেটার নাম হচ্ছে লাচুং নদী, ওখানেই যাচ্ছি আমরা।
আমাদের ইয়ুমথাং ভ্যালি ঘোরা হয়ে গেল, রেডি আমরা এবার যাওয়ার জন্য। ওখানকার স্টলগুলোতে গিয়ে একটু চা কফি একটু কিছু যদি খাবার পাওয়া যায় খেয়ে নেবো, দিয়ে আমরা রওনা দেবো গ্যাংটকের দিকে। চলুন যাওয়া যাক। সর্বনাশ, খুব খুশি হয়েছে ডিমকে, একটা ডিম পেয়েছে যে একটা ডিমে খুশি হয়ে গেছে। কতক্ষণ চললো চার্জার কেবলটা আছে কারোর কাছে দিতে আছে, সব খুলতে হবে। Again we are departing from Lachung and heading towards Gangtok. তো আমরা ইয়ুমথাং ভ্যালি ঘুরে লাচুংয়ে এসে যেখানে আমরা হোমস্টেতে ছিলাম জাস্ট শ্যাডেল আপ করলাম, এখন সবাই রেডি এখন ক্রুজ করার জন্য। তো লেটস গো। আমরা লাচুং থেকে বেরিয়েছিলাম তখন তো বাজে দুপুর একটা, আর এখন গ্যাংটকে ঢুকছি আমরা। এখন টাইম হয়ে গেছে 7:30, অলমোস্ট 6:30 ঘন্টা অলমোস্ট আমাদের টাইম লেগে গেল। আর তারও কারণ আছে, কারণ আমরা মাঙ্গানে দাঁড়িয়েছিলাম, ফুয়েল রিফিলিং করলাম, তারপর আমরা লাঞ্চ করলাম ওখানেই, ওখানেই আমাদের মোটামুটি 1.5 ঘন্টা টাইম গেছে। আর তারপরেও কি, এখানে তো পাহাড়ে সন্ধে অন্ধকার খুব তাড়াতাড়ি নামে, সে কারণে আমাদের রাস্তাতে একটু আস্তে আস্তেই আমরা আসছিলাম। গ্যাংটক আমরা ঢুকে গেছি আর হোটেল হয়তো 5 মিনিট রাস্তা বাকি আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে এই ব্লগটা। তো আজকে ডে 5 ব্লগ এখানে এন্ড করব। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।